গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ডের লাঠিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মুজাম্মেল হক এমপি মহোদয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও বাসন থানা আওয়ামী লীগের সৌজন্যে ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডল, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ, 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল বারী সভাপতি বাসন থানা আওয়ামী লীগ, মোহাম্মদ ফাইজুল ইসলাম দিলীপ সিনিয়র সহ সভাপতি বাসন থানা আওয়ামী লীগ, জনাব আলহাজ আবুল কাশেম সাধারণ সম্পাদক বাসন থানা আওয়ামী লীগ, মোহাম্মদ শফিকুল ইসলাম শফি যুগ্ম সাধারণ সম্পাদক বাসন থানা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ আমির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাসন থানা আওয়ামী লীগ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লিপি চৌধুরী, দেলার হোসেন দেলু, মোশারফ হোসেন সৌরভ সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরকে বিশেষ ভূমিকা পালন করার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান। গাজী মামুন, নিউজ ডেস্ক।